বুঝলি সুজয়? বল, কাজবাজের অবস্থা খুব খারাপ রে। সত্যি ঠিকই বলেছিস, কাজবাজের যে অবস্থা এখন টেকা বড় দুষ্কর। ভেবেছিলাম দুটো ছাগল কিনবো, কিন্তু ওই মহাজন টাকাই দিল না। কি বলি বলতো, আমারও কাজটা দুদিন হয়ে বন্ধ হয়ে গেল, টেকা বড় দুষ্কর হয়ে গেছে রে। কিন্তু এমনি করে তো বেশি দিন আর চলবে না রে। সে তো ঠিকই, কি করা যায় বলতো? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের গ্রামে এত দামি গাড়ি কার বলতো? ঠিক বলেছিস তো, আগে তো কোনোদিনও দেখিনি। আরে সেই লোকটা যে শহর থেকে এসেছে, সবাই বলছিল না বড় গাড়ি বড় গাড়ি, এরই তার মানে বড় গাড়িটা। চল চল গিয়ে দেখি, চল চল তো, বিষয়টা দেখতে হচ্ছে। আরে ওই সব মিলে 20 লাখ টাকা। হ্যাঁ আমি গাড়িতে ক্যাশ নিয়ে আসছি, অসুবিধা নেই। আরে চাপ হবে না, আজকে পুরো পেমেন্ট করে নিয়ে চলে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে, আমি এসে দেখা করছি। ঠিক আছে রাখ। সুজয়, যা বুঝলাম ওর কাছে এখন 20 লাখ টাকা আছে। তা আবার নগদ? আমাদের তো জীবন একদম বদলে যাবে রে। কিছু করে এই ব্যবস্থা করতে হবে বুঝলি তো। মাথায় একটা ফন্দি এঁটেছি। কি ফন্দি? এবার দেখ 20 লাখ টাকাটা কী করে আমি হাতাই। বল বল, আমাকেও বল। এ কি, শোন বুঝলি? বুদ্ধিটা তো হেভি করেছিস ভাই, চল তাহলে কাজে লেগে পড়া যাক নাকি। কিন্তু ওই 100টা টাকা লাগবে, এই 100টাকা তো আমার কাছে নেই। জানিস তো ঘরে বউ কিচকিচ করে, তাই জন্য ওই সকালের টাকাটা দিয়ে দিলাম যেটা ওইখানে কাজ করে পেয়েছিলাম। তোর কাছে কিছু টাকা আছে? আমার কাছে তো মনে হয় 100 টাকার মতো হবে না রে, অল্প কিছু হতে পারে। কত? 70-80 মতন আছে বুঝলি। তাহলে একটা কাজ কর, তুই 80 টাকার ওই সামনের ওই কি যেন বলে পেট্রোল পাম্প থেকে 80 টাকার পেট্রোল নিয়ে আয়, যা তারপর করবো আসল খেলা। যা যা লেগে পড়। ঠিক আছে তাহলে আমি নিয়ে আসছি বুঝলি, তাড়াতাড়ি। বোতলটা নিয়ে যাস। একদম একদম। এখনো সুজয়টা আসছে না। আরে চলে এসছি চলে এসছি, এই যে এই যে পেট্রোল নিয়ে চলে এসছি। আরে তোকে কখন পাঠিয়েছি বলতো? তা নিয়ে আসতে সময় লাগে না। আয়, ও এলো বলে। কর কর কর। দাদা তুই কি করছিস? আরে দেখ না, এটাই তো আসল খেলা। তুই কি করছিস তা কি বলবি তো? নে, হয়ে গেল। তুই পুরো পেট্রোলটা কলের ভিতর ঢেলে দিলি। আরে দেখ না, এবারই তো আসল মজা। যা তুই কাজে লেগে পড়। আরে ব্যাপারটা কি বলতো, এইবার যখন আমি পাম্প করব তখন পেট্রোলটা বেরাবে, জলটা পরে বেরাবে। তুই এক কাজ করবি, ওই যে দেখছিস বোতলটা রাখা আছে, ওই বোতলটা নিয়ে আসবি যখন ওই লোকটা আসবে। আর ওই লোকটার সামনে তুই বলবি আমাকে 50 টাকার পেট্রোল দাও, তখন আমি কল পাম্প করে তোকে পেট্রোল দেবো। আর ও ভাববে যে কল থেকে পেট্রোল বেরাচ্ছে, আর ভাববে আমরা গ্রামের ছেলে, আমাদের মাথায় বুদ্ধি নেই। তখন ও আমাদেরকে টাকা দিয়ে এইটা হাতানোর চেষ্টা করবে। ও ভাববে আমরা গ্রামের ছেলে, আমাদের মাথায় বুদ্ধি নেই, তখন এটা টাকা দিয়েও হাতানোর চেষ্টা করবে। আর ও যেই টাকাটা বলবে সেই টাকাটার থেকে তুই 10 গুণা বেশি বলবি, ঠিক আছে? তাহলে কী করে বলতো, ও আরও লোভে পড়ে আরও টাকা দিয়ে এটা কিনতে চাইবে, বুঝতে পারলি? যাক কাজে লেগে পড়। ও এলো বলে। পেট্রোল নিয়ে নাও পেট্রোল। আশেপাশে একটা দোকানও নেই যেখান থেকে এক বোতল জল কিনে খাবো। আরে ওই তো একটা কল, নিশ্চয়ই এতে জল আছে। ও ভাই বলছি, এই কল থেকে জল পড়ে, তো এক বোতল জল দাও না, খাবো। আসলে দাদা এই কল দিয়ে জল পড়ে না, এই কল দিয়ে পেট্রোল পড়ে। তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কল থেকে কখনো পেট্রোল পড়ে? কল থেকে জল পড়ে, দেখা যাচ্ছে জলের কল। আচ্ছা জলের কল, এই দেখো শুকে, দেখো তো এটা জলের গন্ধ। হ্যাঁ এটা থেকে তো পেট্রোলের গন্ধ আসছে। হ্যাঁ এটা আমার পেট্রোলের কল, পেট্রোল বেরায়। দাদা আমাকে 50 টাকার পেট্রোল দিন না। হ্যাঁ হ্যাঁ ভাই নিশ্চয়ই। নাও দাদা, হয়ে গেল তোমার 50 টাকার। পুরোটা ভরে দাও। আরে 50 টাকায় তুমি এটা অনেক পাচ্ছ, শহরে যাবে এটা 100 টাকা নেবে, বুঝলে সুজয়বাবু? ভাবছি কলটা বিক্রি করে দিয়ে চলে যাবো, কেউ যদি ভালো দাম দেয় তাহলে এই কলটা বেচে দিয়ে আমি চলে যাবো শহরে। হ্যাঁ অবশ্যই। তুমি বলছিলে না তোমার কি ভাই আছে নেবে? আরে ভাই কেন, আমিই নেবো। তোমার কত টাকা চাই? 5 লাখ টাকা দেবো তোমায়। 5 লাখ টাকা? 5 লাখ তো অনেক বড় রকম। ঠিক আছে
আমি বেচতে রাজি। ঠিক আছে আমি বাড়ি থেকে নিয়ে আসছি, দাঁড়াও। কালকেই বউয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। এরা তো গ্রামের ছেলে, এরা আসলে এই কলটার আসল মূল্য বুঝতে পারছে না। কলটা যদি কোনোভাবে হাতাতে পারি, পুরো জীবনের মতো আমার কোনো ব্যবসা ফ্যাবসা করতে হবে না। আসলে পেট্রোলের আসল মূল্যটাই বুঝতে পারছে না। 50 টাকায় 100 টাকার পেট্রোল দিচ্ছে। এই কলটা যদি কোনোভাবে হাতাতে পারি, যাও তাহলে। আরে দাদা, এটা শুনুন না, এদিকে আসুন না, এদিকে আসুন, এদিকে আসুন। বলছি, ও তো আপনাকে 5 লাখ টাকার কথা বলছে, আমি আপনাকে পুরো 10 লাখ দেবো। 10 লাখ? 10 লাখ? সুজয়বাবু, দাদা তো আমাকে 10 লাখ টাকা দিতে চাইছে। কি 10 লাখ? কল তো আমাকেই নিতে হবে। উনি 10 লাখ দেবে বলেছে, আমি আমার জমি জামা বিক্রি করে আপনাকে 15 লাখ দেবো। 15 লাখ? 15 লাখ? দেখুন বাবু, যে আমাকে টাকা বেশি দেবে আমি তাকেই কল বেচবো। ও আপনাকে 15 লাখ দেবে তো, তা আবার জমি জমা বিক্রি করে সময় লাগবে। আমি আপনাকে এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 লাখ টাকা দেবো। বলুন, এই কলটা আমাকে দেবেন কিনা? আপনি যদি এখনই টাকাটা দেন তাহলে আমি ভাবতে পারি। এখনই মানে কি? এক্ষুনি দেবো আমি। এখানে দাঁড়াও, ওই বড় কালো গাড়িটা দেখেছো তো, ওটা আমারই গাড়ি। ওর ডিকিতে 20 লাখ টাকা রাখা আছে, ক্যাশ মানে নগদ। আমি এক্ষুনি নিয়ে আসছি, এখানে দাঁড়াবে। কি বুঝলি সুজয়, মুরগি ফেসে গেছে। এবার সোনার ডিমটা আমাদেরকে দিয়ে পকার পা। যা বলেছি তাই, এই নিন, এখানে পুরো 20 লক্ষ টাকা আছে নগদ। আর এটা আমি প্লাস্টিকের প্যাকেটে ভরে রেখেছি যাতে আপনার নষ্ট না হয়। ধরুন 20 লাখ টাকা? হ্যাঁ, এটা এখন থেকে আপনার। আর এই কল, এই কলটা হলো গিয়ে আমার। বাবার জন্য প্রথমবার এত টাকা একসাথে দেখলাম, তা আবার নগদ। ঠিক আছে সাহেব, আজকে থেকে এই কলটা আপনার। হ্যাঁ, সে তো আমারই হবে। দেখলে চাষি ভাই, কলটা নিয়েই ছাড়লাম। এবার থেকে পেট্রোল নিতে হলে আমার থেকে নিতে হবে। আর এবার থেকে এই বোতলের পেট্রোল 100 টাকা করে, 50 টাকা না। ঠিক আছে, যাও, কালকে এখানে আমি জায়গাটা পুরো ঘিরে ফেলবো, বড় বড় ব্যানার করে লাগিয়ে দেবো। হ্যাঁ, চৌধুরী সাহেবের পেট্রোল পাম্প। যাও, চললাম সাহেব। হ্যাঁ, আসো। ভালোই ঠকিয়েছি গিয়ে ওগুলোকে। আদৌ জানে পেট্রোলের মূল্য কত? এখান থেকে আমি কত টাকার পেট্রোল কামাবো? দিলাম তোকে 20 লাখ টাকা, 20 কোটি টাকার পেট্রোল কামাবো। দেখি গ্রামের লোকেরা এখান থেকে ছাড়া অন্য কোথা থেকে পেট্রোল নেয়। কিছুটা পেট্রোল বের করে দেখি। আরে, এই তো পেট্রোল বেরোচ্ছে। আরো দেখি কি হলো। এ কি, আরে তো জল। তাহলে কি? হায় 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 হায়, যাদের মূর্খ ভাবলাম তারাই আমাকে বোকা বানিয়ে চলে গেল। পুরো 20 লাখ টাকা আমার চলে গেল। শালা মূর্খগুলো আমার 20 লাখ টাকা নিয়ে চলে গেল, আমাকে বোকা বানালো রে। হায় 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 হায়, চুলাই 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 চুলাই। কিছুদিন এই গ্রামে আর থাকবো না আমরা, বুঝতে পারলি? 20 লাখ টাকা, 10 তোর 10 আমার, বুদ্ধিটা কাজ করেছে। চল 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 চল।